চারজনে মিলে একটি শ্রুতি নাটক আপনাদের সকলের সামনে উপস্থাপনা করতে চলেছি। নাটকে আমার সাথে রয়েছে সুচন্দ্র, শুক্লা এবং মৌসুমী, আর আমি পারিজাত। নাটকটি আমারই লেখা। নাটকে মূল চারটি চরিত্র, চারজনের নামই দুর্গা। চারজনই দিন শেষে ক্লান্ত বিধ্বস্ত পাশাপাশি বসে মেট্রো রেলের কামরায়। টিমটিম করে এসি চলছে বটে, তবে চারজনের গলার মুখের ঘাম তাতে কিছুতেই শুকাচ্ছে না। চারজনই দুর্গা ঠিকই, কিন্তু তাদের এই নামটুকু ছাড়া আর মিল নেই কোথাও। এক দুর্গার আদি বাড়ি পটনায়, কর্মসূত্রে কলকাতায় এক মেস বাড়িতে তার বাস, অবিবাহিত, বছর ৪০ বয়স। আরেক দুর্গার ২৫ মতো, এর মধ্যে বিয়ে থা করে ঘোরতর সংসারী, এক সন্তানের জননীও। তৃতীয় দুর্গা কলেজে পড়ে, স্বপ্ন দেখে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার। আর চতুর্থ জন বৃদ্ধা, সদ্য হারিয়েছেন যিনি তার স্বামীকে। কলকাতা নাকি পাটনার থেকে কম গরম, কে বলবে? পুজো এসে গেল, গরমে তবু কমতি হলো না। কি করে আর কমবে দিদি, কথাই তো আছে ভাদ্রের পচা বড়। এই জন্যই আমি স্টেটসে যেতে চাই, আই জাস্ট হেট গ্রীষ্মকাল। পালানো কি এত সোজা রে মা? আমিও তো পালাতে চাই, পারি আর কই। সে কি দাদা, পালাবে কেন? ও কথা বলতে নেই। আচ্ছা মেয়ে, তো তুই এইসব কথা বলে কেউ এখানে, জানিস তো সবই। আমি আবার কি করলাম? আমি তো এক দেশ থেকে আরেক দেশে পালানোর কথা বললাম, ওরাই না বৈতরণী পার করার কথা বলেছি। আরে না না, আমিও, হ্যাঁ আমিও তো ওই গরমের কথাই বলছিলাম। মাসিমা, দুঃখকে চাপলে কিন্তু বাড়ে জানো তো, আর আমরা তো তোমার আপনজন। আমাদের সবার যে এক নাম সূত্রে সম্পর্ক, দুর্গা দুর্গতি না শুনি, তাই নিজেদের দুর্গতি নিজেরাই সামলাবো না আগে? দুর্গা দুর্গতি না শুনি তো নয়, আমার নাম দুর্গা মজুমদার, আর তোমাদের একজন ভূমি, একজন বসু, আর একজন ভট্টাচার্য। উস বাবা, এই তো ক বছরের ছোট অভিজ্ঞ আমার থেকে, এর মধ্যেই সব বুদ্ধি কি লোপ পেয়ে গেল তোমাদের? দুর্গতি না শুনি পদবি নয়, পরিচয়। আমরা সব মেয়েরাই মায়ের অংশ দিই, তাই বুঝলি? একদম মনের কথা বলে দিদি রে বোন। না তোরা আছিস বলে প্যাচপ্যাচে গরমটা সহ্য করেও তোদের এই কলকাতায় পড়ে আছি আমি, না তো একা জীবনটা পানসে হয়ে যেত রে তো। এবার একটা সত্যি কথা বলি না, বিয়েটা করেই নাও, অনেক তো হলো স্বাধীনভাবে থাকা। একটা ঘর বাঁধো, বাঁধনে জড়াও, সম্পর্ক কতদিন থাকতে পারে দিন শেষে সেটা বড় কথা নয়, জীবন চলার ক্লান্তিকর পথে অন্তত কেউ আমার সঙ্গী ছিল এই ভাবনাটাই খুব দামি। কিন্তু সবার জীবন খুব আলাদা গো দিদা, এক ক্যানভাসে একরকমভাবে তাদের সব রঙকে ধরা যায়। এই যে দুর্গাদি বর বাচ্চা নিয়ে সংসার করছে, তোমাদের এই মতো বাড়ির বড়দের কারোর কথা শুনে সে কি আদৌ সুখী? সব থেকেও তো সে একাই, বর তো কাজের সূত্রে বাইরেই থাকে, ভুলেও তো আর বউয়ের দিকে তাকায় না। না না ফোন করে তো, খোঁজখবর নেয় ছেলে। আর তোমার, তুই ভাই বয়সে ছোট হতেও পারিস, মাঝে মাঝে অদ্ভুত কথাও বলিস, তবে বোকা নষ্ট একদমই। কার জীবনে কি আছে, কেন রয়েছে, কে কি পাইনি, পেলে কেমন হতো, এসব কথাগুলো সত্যি কোনো মানে হয় না। আসলে কি জানো তো মাসিমা, সবাইকে তাদের যুদ্ধটা তাদের মতো করেই লড়তে হয়। দুর্গা ঠাকুরের মূর্তির দিকে তাকিয়ে খেয়াল করেছো কখনো? সেখানেও তার সঙ্গী মাথায় ওপর শিব ঠাকুরের ছবি হিসেবে ঝোলে ঠিকই, বা ছেলে মেয়েগুলো টুক করে যুদ্ধ শেষে পাশে এসে দাঁড়িয়ে পড়ে দিব্যি, কিন্তু আসল লড়াইটা লড়তে হয় সেই দুর্গাকে, অর্থাৎ আমাদেরই। ঠিক বলেছেন, সব কাজে তুলে নিজেদের পরিচয় অন্তত আমাদের তুলে চলবে না কিছুতে। আচ্ছা দিদা, তুমি তোমাদের বাড়ির নিচতলাটা খালি করে এবার তুমি পুজো শুরু করতে বলেছিলে না, তার কত দূর? ওয়াও, বাড়ির পুজো, হা নস্টালজি। হ্যাঁ দিদা প্লিজ করো করো, জমে যাবে একদম। সেরকমই তো ভেবেছিলাম, কিন্তু উনি চলে গেলেন, আমি একা বুড়ি মানুষ পারবো কি সব? একা কই দিদা, আমরা আছি তো। এই না দিদি বলল আমরাই আসল দুর্গা, তাহলে আমাদের অসাধ্য আর কি।
চোরা তাহলে খুবই আমার সাথে বোঝো সত্যি একদম সত্যি আমি লোক লস্কর জোগাড়ের দিকটা দেখছি তাহলে আর আমি পুজোর সব আয়োজন হাতে হাতে করবো তোমার তবে সবার আগে ঠাকুর লাগবে তো পুরস্কৃতি শেষ বেলায় পাওয়া কিন্তু চাপ আমার এক বন্ধু আর্ট কলেজে পড়ে ওকে বলছি বড় ওরা কয়েকজন মিলে এই প্রজেক্টে উঠতে দেয় আচ্ছা বাকি কথা কাল হবে ঠিক আছে দিদা আমার স্টপ এসে গেল উঠলাম টাটা আমারও আজ তাহলে আসি মনে রেখো কিন্তু আমরা দুর্গা দুর্গতিন আসিনি হয়েছে হয়েছে সাবধানে যা এবার তোরা দুটো বাড়ি সত্যি আজ এই বুড়িটাকে অনেক কিছু শিখিয়ে দিলি রে তোরা দেখে শুনে যাস কেমন দুর্গা দুর্গা